আমরা চুপ করে বসে থাকবো, ভাবছেন কি করে খেলা হবে, খেলতে চাইলে খেলা হবে। যে বাক্সগুলো খুলবো নানক বিধানসভা থেকে বোলপুর লোকসভা কেন্দ্রে, সাতটা বিধানসভা আছে, শুধু জোড়া ফুল তারা অন্য কিছু থাকবে না। চার তারিখে গণনা কেন্দ্র যাবেন, আপনাদের আমন্ত্রণ রইল, গিয়ে দেখবেন সেখানেও খেলা হবে। দেখো আমি সব ধরনের খেলা করতে অভ্যস্ত, আমি হাডুডু খেলা করেছি, ফুটবল খেলা করেছি, আমি ক্রিকেট খেলা করেছি, ড্যাংগুলি খেলা করেছি। তাই যদি খেলতে চাই খেলার মাঠে যেতে রাজি আছি, সে কথাটাই বললাম। কারণ এখানে আমার যারা শিবু থেকে শুরু করে, বাহার থেকে শুরু করে, আত্মহত্যা থেকে শুরু করে, আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, যারা বিগমিত অবশ্যই করেছি, তাদেরকে আহ্বান জানালাম এই বঙ্গছত্রের এই প্রাঙ্গণ থেকে, খেলতে চাইলে নামতে পারো, রাজি আছি। খেলার মধ্যে কী কী থাকবে? ড্যাংগুলিও থাকবে, হাডুডুও থাকবে, ফুটবলও থাকবে, হকিও থাকবে, সব কিছু থাকবে। দাদা অনুব্রত মণ্ডল খেলা হবে বলতেন, সেইটার পরিপ্রেক্ষিতে বিরোধীরা এটাকে একটা সন্ত্রাসের বাণী বলতেন, আপনিও আজকে বললেন বিভিন্ন ধরনের। ব্যাপারটা হচ্ছে এখন বাংলার যে ভোট হচ্ছে উন্নয়নের ভোট, কারণ 365 দিন আমরা মানুষ হয়ে কাজ করি, মানুষের পাশে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, 80টি প্রকল্পের মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন, আর হঠাৎ তোমার ভোটের বাজনা বেজেছে, এসে মানুষকে বলছে ভোট দাও, মানুষ ভোট দিয়ে দেবে, ভোট দেবে। আরে উন্নয়ন করুন, মানুষের বাড়িতে বাড়িতে যান, খেতে খাওয়া খেত মজুর ভাইদের কথা না ভেবে তাদের 100 দিনে কাজে থাকা বন্ধ করে দিয়ে বসে আছেন। আমার যাদের বাড়িগুলো অর্ধনির্মিত অবস্থা আছে, তাদের বাড়িগুলো না দিয়ে মানুষ আপনাকে ভোট দিবে? মানুষ আমাকে ঝাঁটাপিটা করে নাই, এটাই আমার কাছে সৌভাগ্য বলে মনে হয়। দাদা প্রতিটা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে দেখা যেত, প্রতিটা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে দেখা যেত, এবারে তো অনুব্রত মণ্ডল নেই, ফ্যাক্টর হবে কোনো? অনুব্রত মণ্ডল মহাশয় নেই এ কথাটা ভুল, কারণ অনুব্রত মণ্ডল মহাশয় সৈনিক আমরা, এক। দুই হচ্ছে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় জেলে আবদ্ধ রাখা হয়েছে, এখনও পর্যন্ত সে মামলার কোনো বিচার হয়নি, সুতরাং তাকে আমরা অপরাধী বলতে পারেন না। তিন, এই অনুব্রত মণ্ডল অনুপস্থিত থাকাকালীন এই বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী, বাংলার বাগিনী, বাংলার মা, আমাদের বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন। স্বভাবতই বীরভূম জেলার আমরা যারা মামাটির মাঝে সৈনিক আছি, আমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। আবার এই যে দুটো লোকসভা কেন্দ্র আছে, দুটো লোকসভা কেন্দ্রে আমাদের অসিত মাল এবং সাংসদ শতাব্দী রায় বিপুল ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো। সিংহাসনে বসার পূর্বে তারা কথা দিয়েছিল, আমাদের অসিত মাল জিতছে জিতছে জিতছে, স্বভাবতই আপনার ভোটটা যদি আপনি ভুল করে বা জ্ঞানবশত পদ্ম ফুলে দেন, আপনার ভোটটা নষ্ট হবে, আর কিছু হবে না, অসিত মাল কমসে কম 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। এখানে সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আমি খবর পাচ্ছি আনাচে কানাচে 2-4 জন আছে, তাদের কানেও হয়তো খবর যাচ্ছে। তোমরা জানো এই নানুর বিধানসভা সে জগদ্দল পাথরটাকে যখন আমরা সরিয়েছিলাম, সেই বামপন্থায় যখন সরিয়েছিলাম, সেই সরাতে গিয়ে আমি আমার পরিবারে আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, 8 জন সৌজন্যকে হারিয়েছি, সুসপুরের 11 জন খেত মজুরকে হারিয়েছি, বাঘ থেকে শুরু করে শিবু থেকে শুরু করে এখানে আর অনেক সৌজন্যরা আছে, আমার সহকর্মী রয়েছে, আমার সামনে দেখতে পাচ্ছি। কিন্তু যারা আনাচে কানাচে রয়েছে, যারা মানুষকে প্রলোভন দিচ্ছে, যারা মানুষকে ভুল পথে প্রচার করছে, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, যারা অন্য রাজ্য থেকে এসে পরিযায়ী পাখির মতো ডেলি প্যাসেঞ্জারি করলে ভোটের সময় আসে, মানুষকে টাকা দিয়ে ভুল পথে প্রচার করে, তাদের কথা শুনে আবার তারা বাড়ি বাড়ি যাচ্ছে, আমার অনন্ত সম্পদের ভাই বোনরা মায়েদেরকে টাকা দিয়ে মদ্য আসক্ত করে ভুল পথে পথে করতে চাইছে। তাই বলবো শিবু থেকে শুরু করে, বাহার থেকে শুরু করে, হাসমত থেকে শুরু করে, এই অঞ্চলের সুবুদ্ধি সম্পদ মানুষ, ইয়াং নেশন, সকল সম্পদের মানুষকে বিগত দিনে আমি সংঘবদ্ধ করেছিলাম, মেয়র মানুষ তো শুরু করে, খেটে গো মানুষ তো শুরু করে, মধ্যবিত্ত মানুষ তো শুরু করে, নিম্নবর্তী সম্পদের মানুষ তো শুরু করে, সকল সম্পদের মানুষকে ঐক্যবদ্ধ করে আমি নানুর বিধানসভার লোকে ঘাস ফুল ফুটিয়েছিলাম এবং ওই পানপন্ডে হারবন্ধের নদী পার করে ছাড়িয়েছিলাম। আবার বন্ধু তোমাদের সেই দশা হবে, যদি তোমরা হিন্দু মুসলমানের মধ্যে বিবাদের সৃষ্টি করতে চাও, যদি তোমরা জাত পাত নিয়ে রাজনীতি করতে চাও, যদি তোমরা 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকবে না, ভোটের পাশে
বাজনা বাজলে তোমরা আসবে মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে রাতের অন্ধকারে বাইতে বাইতে গিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করবে। বন্ধ হিসাব কিন্তু হবে, খেলা কিন্তু হবে। আমরা সব রকম খেলায় খেলতে জানি, হাডুডু খেলা খেলব, মাঠে যাব, এসো সামনে। ফুটবল খেলতে চাও এসো, ক্রিকেট খেলতে চাও এসো, সামনাসামনে খেলো, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করো না। আমরা সব খেলায় খেলতে জানি, সেই বন্ধুদের উদ্দেশ্য বলছি, তোমরা যে বাড়ি যাচ্ছ, যে গ্রামে যাচ্ছ, যে পাড়ায় যাচ্ছ, আমরা সব খবর রাখি, তোমরা এসো আমার সামনে, এসে সামনাসামনি হও, আমার প্রশ্নের জবাব দাও। 2021 নির্বাচনে তোমরা এই এরিয়ার মানুষ যাকে বিধানসভায় পাঠিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করেছিল আপনাদের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে।